22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে ফুলবাগান মোড়ে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, উত্তর কলকাতার সভাপতি শিবাজি সিংহ রায় ও মানিকতলা পূর্ব মণ্ডলের সভাপতি শ্রী প্রমোদ চৌধুরী। রবীন্দ্রসঙ্গীতের সুরে সুর মিলিয়ে দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা কর্মসূচি শুরু করেন। কবিগুরুর কবিতাটির প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, রাজ্যে চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শিরের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। চিত্ত যেথা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ দার নেতৃত্বে অসহায় মানুষদের রবীন্দ্রনাথের আদর্শকে সামনে রেখে প্রথমেই আমরা তাদের অন্নদান করব। অন্নদান করবেন আমাদের মাননীয় সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়, যাকে সবাই কবিগুরু বলে, সারা বিশ্বজুড়ে বিশ্বকবি বলে। তার প্রয়াণ দিবসে তাকে সম্মান জানাচ্ছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তার যে আদর্শ, তার যে কবিতা গানে এতে চিত্ত যেথা ভয়শূন্য বলেছেন, উচ্চ যেথা শির, এরকম চিত্ত ভয়শূন্য আর শির উঁচু হোক এরকম পরিবেশ আমরা তৈরি করতে চাই, তাকে সামনে রেখে এগোতে চাই।